তো আজকের ভিডিওটি তাদের জন্য যারা একটা নতুন বাইক কিনতে চায়, যে বাইকের মাইলেজ অনেক বেশি এবং যেটার মেইনটেনেন্স খরচা খুবই কম, কারণ বর্তমানে এখন যে পরিমাণে পেট্রোলের দাম বাড়ছে আর এই সময় আপনারা যদি এমন কোনো চাকরি করেন বা এমন কোনো ব্যবসা করেন যেটার মধ্যে আপনাদের সবসময় বাইকের দরকার পড়ে, তো সেই সময় যদি আপনারা একটা কম মাইলেজ চালা বাইক নেন তাহলে কিন্তু আপনাদের পোষাবে না, তখন আপনাদের যেটা দরকার সেটা হলো বেশি মাইলেজ চালা একটা বাইক। তো আজকে আপনাদের সামনে এমন পাঁচটি বাইক দেখাবো যেগুলোর মাইলেজ অনেকটা বেশি এবং এগুলোর মেনটেনেন্স খরচা কিন্তু খুবই কম। তো সেই জন্য ভিডিওটা একবার আপনারা শেষ পর্যন্ত দেখুন সেই পাঁচটা বাইক কী কী, এবং এই বাইকগুলো কিন্তু আমি 100 থেকে 110 সিসির মধ্যে নিয়েছি। এবং আজকের এই ভিডিওতে আপনাদের সামনে বাইকগুলো মাইলেজ তো বলবোই, এর সাথে আপনাদেরকে বলবো এই বাইকগুলোর যে দাম আছে মানে এক্সশোরুম প্রাইস যেটা আছে সেটাও কিন্তু এই ভিডিওতে শেয়ার করে দেবো। আর এখনও যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে রাখুন, কারণ আমি এরকম টাইপের আরও ভিডিও নিয়ে আসতে থাকি চ্যানেলটিকে। দেখুন ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন মেন ভিডিও টপিক এবার চলে যাই। তো আমাদের এই লিস্টের মধ্যে আমরা নাম্বার 5 যেটা রাখছি সেটা হলো হোন্ডা সিটি ড্রিম BS6। যদি এই বাইকের আমরা সিসির কথা বলি তাহলে আমরা এই বাইকে 110 সিসির একটা ইঞ্জিন দেখতে পাই, এবং এই বাইকে যদি আমরা ফিউল ট্যাঙ্কের কথা বলি তাহলে এই বাইকে 9.1 লিটার কিন্তু ফিউল ট্যাঙ্ক আপনারা পেয়ে যাবেন। এবং এই বাইকে যদি মাইলেজের কথা বলি তাহলে অ্যাপ্রক্স 70 KMPL-এর মতো আপনারা কিন্তু মাইলেজ পেয়ে যাবেন, এবং সিটিতে একটু কম মাইলেজ দিতে পারে। এবং এই বাইকে যদি আমরা এক্সশোরুম প্রাইসের কথা বলি তো এই বাইকে এক্সশোরুম প্রাইস আছে 64,505 টাকা থেকে শুরু। তো নেক্সট এই লিস্টের মধ্যে আমরা নাম্বার 4 যেটা রাখছি সেটা হলো হিরো স্প্লেন্ডার প্লাস BS6। এই বাইকে যদি আমরা ইঞ্জিনের কথা বলি তাহলে এই বাইকে আপনারা 100 সিসির একটি ইঞ্জিন পেয়ে যাচ্ছেন, এবং এই বাইকে যদি আমরা ফিউল ট্যাঙ্কের কথা বলি তো 9.8 লিটারের একটি ফিউল ট্যাঙ্ক এই বাইকে রয়েছে। এবং এই বাইকে যদি আমরা কার্ব ওয়েটের কথা বলি তাহলে এই বাইকে আপনারা পেয়ে যাচ্ছেন 100 কেজি, যেটা কিক স্টার্ট এবং যেটা সেলফ স্টার্ট আছে সেটা হল 112 কেজি। এবং এই বাইকে যদি আমরা মাইলেজের কথা বলি তাহলে অ্যাপ্রক্স আপনারা 17 KMPL কিন্তু মাইলেজ পেয়ে যাবেন, এবং সিটিতে একটু কম দিতে পারে। এবং এই বাইকে যদি আমরা এক্সশোরুম প্রাইজের দাম বলি তাহলে এই বাইকে এক্সশোরুম প্রাইস হলো 60,500 টাকা। এবং আমাদের লিস্টে নাম্বার 3 যেটা আমরা রেখেছি সেটা হলো হিরো HF ডিলাক্স BS6। তো এই বাইকে যদি আমরা সিসির কথা বলি তাহলে এই বাইকে আপনারা 100 সিসির একটা ইঞ্জিন পেয়ে যাবেন, এবং এই বাইকে যদি আমরা ফিউল ট্যাঙ্কের কথা বলি তাহলে এই বাইকে আপনারা 9.6 লিটারের একটা কিন্তু ফিউল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন। তো এই বাইকে যদি আমরা কার্ব ওয়েটের কথা বলি তাহলে 109 কিলো, যেটা হলো কিক স্টার্ট, এবং 112 কেজি, যেটা হলো সেলফ স্টার্ট। এবং এই বাইকে যদি আমরা মাইলেজের কথা বলি তাহলে অ্যাপ্রক্স আপনারা এই বাইকে পেয়ে যাবেন 17 KMPL কিন্তু মাইলেজ। এবং এই বাইকে যদি আমরা এক্সশোরুম প্রাইসের কথা বলি তাহলে 48,000 টাকা, যেটা হলো কিক স্টার্ট, এবং 58,500, যেটা হলো সেলফ স্টার্ট। তো আমাদের এই লিস্টের মধ্যে নাম্বার 2 যেটা আছে বাজাজ প্লাটিনা BS6। তো এই গাড়ি যদি আমরা ইঞ্জিনের কথা বলি তাহলে এই গাড়িতে আপনারা 100 সিসির একটা ইঞ্জিন দেখতে পাবেন, এবং এই বাইকে যদি আমরা ফিউল ট্যাঙ্কের কথা বলি তাহলে এই বাইকে আপনারা 11 লিটারের একটা ফিউল ট্যাঙ্ক কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং এই বাইকে যদি আমরা কার্ব ওয়েটের কথা বলি তাহলে এই বাইকে আপনারা 116 কিলো, যেটা হলো কিক স্টার্ট, এবং 117 কিলো, যেটা হলো সেলফ স্টার্ট কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং এই বাইকে যদি আমরা মাইলেজের কথা বলি তাহলে অ্যাপ্রক্স আপনারা 75 KMPL কিন্তু মাইলেজ পেয়ে যাবেন, সিটিতে একটু কম দিতে পারে। এবং এই বাইকগুলো যদি আপনারা সঠিক মেনটেনেন্স করে চলান, মানে সঠিকভাবে ঠিকমতো সার্ভিসিং করান, ঠিক আছে, ঠিকমতো মোবাইল টেন করান, তাহলে কিন্তু এই বাইকগুলো কিন্তু মাইলেজ খুব ভালো দেয়। তো এই বাইকটা যদি আমরা এক্সশোরুমের কথা বলি তো এই বাইকের বেস মডেল যেটা রয়েছে সেটার দাম হলো 50,592 টাকা, এবং টপ মডেল যেটা রয়েছে সেটার দাম হলো 60,826 টাকা। তো নাম্বার 1 যে গাড়িটা রাখছি সেটা দেখার আগে একটা জিনিস আপনাদেরকে বলে দিই, যে গাড়িটা এখন আপনাদের সামনে দেখাবো সেই গাড়িটা কিন্তু এশিয়া বুক অফ রেকর্ড এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ডের মধ্যে নাম বানিয়েছে বেস্ট মাইলেজ বাইক নামে, মানে সব থেকে বেশি মাইলেজ দেওয়া একটা বাইক। তো এর মধ্যে কিন্তু নাম বানিয়েছে এশিয়া বুক অফ রেকর্ড এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ডের মধ্যে। এই গাড়িটা যখন অন রোড টেস্ট করা হয়েছিল তখন এই গাড়িটি 1 লিটার তেলে 110.1.2 কিলোমিটার কিন্তু গিয়েছিল। তো সেই জন্য এশিয়া বুক অফ রেকর্ড এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ডে কিন্তু নাম বানিয়েছে। তো এই বাইকটির নাম হলো TVS স্পোর্ট BS6। তো এই বাইকটির যদি আমরা সিসির কথা বলি তাহলে এই বাইকে আপনারা 110 সিসির একটা ইঞ্জিন পেয়ে যাবেন, এবং এই বাইকে যদি আমরা ফিউল ট্যাঙ্কের কথা বলি তাহলে 10 লিটারের একটা ফিউল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন। এর সাথে বাইকে যদি আমরা কার্ব ওয়েটের কথা বলি তাহলে এই বাইকটি 110 কেজি। তো এই বাইকে আপনারা সবসময় যে মাইলেজটি পাবেন সেটা অ্যাপ্রক্স মোটামুটি 80 KMPL-এর মতো কিন্তু মাইলেজ পাবেন, ঠিক আছে, যদি আপনারা সঠিক যত্ন করে বা সঠিক সার্ভিসিং ঠিক মতো করেন তাহলে কিন্তু এটা মোটামুটি 80 KMPL-এর মতো আপনাদের মাইলেজ দিয়ে দেবে, এবং সিটিতে একটু আপনাদের কম মাইলেজ দেখতে পারেন। তো এটা যদি আমরা এক্সশোরুমের প্রাইসের কথা বলি তাহলে এই বাইকের এক্সশোরুম প্রাইস আছে যেটা কিক স্টার্ট সেটার দাম হলো 53,700 টাকা, এবং যেটা সেলফ স্টার্ট রয়েছে সেটার দাম 60,225 টাকা। তো এই 5টা বাইক আপনারা নিতে পারেন যাদের আপনাদের মাইলেজ খুব দরকার, ঠিক আছে, যেন বাইকে মাইলেজটা একটু বেশি দেয়। তো এই 5টার মধ্যে কিন্তু আপনারা নিতে পারেন।
তো আর একটা কথা আপনাদের ভালোমতো বলে দেই, বাইকগুলো যখন আপনি যদি কেউ নিয়ে থাকেন তাহলে অবশ্যই সার্ভিসিং কিন্তু ঠিকমতো করাবেন, তাহলে কিন্তু বাইকগুলো কিন্তু মাইলেজ খুবই ভালো দেবে, ঠিক আছে। আমার কথা বিশ্বাস যদি না হয়, এই বাইকগুলোর এই পাঁচটা বাইকের মধ্যে যদি কেউ নিয়ে থাকে, ঠিক আছে, আপনাদের বন্ধু বা আপনাদের পাড়া প্রতিবেশী, ঠিক আছে, আপনারা শুনে দেখতে পারেন এই বাইকগুলোর মাইলেজ কেমন দেয় এবং মেনটেন্যান্স খরচা যেটা আছে, সার্ভিসিং খরচা খুবই কম, তো অবশ্যই আপনারা এই বাইকগুলো কিন্তু নিতে পারেন যদি আপনারা চান একটা বাইক নিতে। আর যেহেতু বললাম আপনার যদি এরকম টাইপের কোনো ব্যবসা হয়, সবসময় বাইক নিয়ে যাতায়াত করতে হয়, তো অবশ্যই বাইকগুলোর মধ্যে আপনারা একটা নিয়ে নিতে পারেন, খুবই ভালো বাইক। এটাই ছিল আজকে ভিডিও, ভিডিওটা যদি আপনাদের কোনো রকম হেল্প হয় তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেবেন এবং একটি লাইক অবশ্যই করবেন, আর হ্যাঁ একটা কমেন্ট কিন্তু করবেন। তো আজকের মতো এতটুকুই, থ্যাংক ইউ, টেক কেয়ার।